নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বেকার যুবক যুবতীদের জন্য খুব বড় সিদ্ধান্ত নিল নবান্ন। নবান্নর পক্ষ থেকে কিন্তু একটা দুর্দান্ত খবর প্রকাশ করা হয়েছে, যেখানে বেকার যুবক যুবতীরা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে চলেছেন। তো সুতরাং বন্ধুরা, আর দেরি না করে কোন তথ্য প্রকাশিত হয়েছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি এখন রয়েছি নিউজ 18 বাংলার অফিসিয়াল নিউজ পোর্টালে, এবং এই নিউজ পোর্টালেই কিন্তু খবরটা প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যুবক যুবতীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন, বেকারদের জন্য দুর্দান্ত পদক্ষেপ। বেকারদের ব্যবসা করতে সদ্য ঘোষিত রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ব্যাংক থেকে ঋণ পেতে কোনো সমস্যা হবে না। ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফান্ড ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রেনার্স এই প্রকল্পে বেকারদের জামিনদারের ভূমিকা পালন করবে। সোমবারই রাজ্য সরকারের সঙ্গে CGTMSE এ নিয়ে সমঝোতাপত্র স্বাক্ষর করল। রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে জানান, এই প্রকল্পে বেকার ছেলেমেয়েরা 5 লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ব্যবসা করতে পারবে, কোনো জামিনদার ছাড়াই, যার 10% সর্বাধিক 25,000 টাকা রাজ্য সরকার ভর্তুকি দেবে, বাকি টাকা ব্যাংক থেকে ঋণ হিসাবে পাবে। এই ঋণের 85% CGTMSE এবং বাকি 15% রাজ্য সরকার জামিনদার হবে। 18 থেকে 45 বছর বয়সী বেকার ছেলেমেয়েদের এই প্রকল্পের সুবিধা পেতে শিক্ষাগত যোগ্যতা বা পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা দেখা হবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একাধিক সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে এই প্রকল্পের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সোমবারই রাজ্যের দুয়ারে সরকার শিবিরে সরকারি 33 প্রকল্পের পরিষেবা পাওয়ার আবেদন পর্ব শেষ হল। নবান্ন জানিয়েছে বুথভিত্তিক 94,377টি শিবিরে 58 লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে 32 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তো বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক আছেন, তাদের জন্য কিন্তু এটা ভীষণ বড় একটা সুযোগ, সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু নির্দ্বিধায় সরকারের এই প্রকল্পের মাধ্যমে ঋণ পেয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল নবান্নের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট। আশা করি তথ্যটা আপনাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।